আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়া নেসাব কায়দার 13 নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব একাধিক হরফে হরকতের ব্যবহার এবং শব্দ গঠন, হরকতের উচ্চারণ। তো প্রিয় দর্শক, ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না। আর যদি আপনারা নাদিয়া নেসাব কায়দার পূর্বের ক্লাসগুলি ধারাবাহিকভাবে না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওগুলি আপনারা ধারাবাহিকভাবে দেখে আসবেন, তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। আজকে আমরা হরকত দিয়ে শব্দ গঠন করিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারাও আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। প্রিয় দর্শক দেখুন, এই যে এটা আলিফ, আলিফের উপরে যখন জবর নিচে জের উপরে পেশ থাকবে, তখন এই আলিফকে আর আলিফ বলা যাবে না, আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে। তাই দেখুন, এখানে আলিফের উপরে জবর আসছে, তাই আমরা হামজা বলে উচ্চারণ করব। যেখানে আলিফের নিচে জের দেখব, হামজা বলে উচ্চারণ করব। যেখানে আলিফের উপরে পেশ দেখব, সেখানে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, শক্ত করে উচ্চারণ করতে হবে। আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, আ উ, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, ই উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, উ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, উ উ, হামজা জবর আ, আইন জবর আ, আ আ, আ আ, হামজা জবর আ, আইন পেশ উ, আ উ, আ উ, আইন জবর আ, আইন জবর আ, আ আ, চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আ আ, আইন জবর আ, আইন জের আই, আ আই, এখানে দুই রকম আইন, দুটি আইন হবে। আ আই, নুন জবর না, নুন জবর না, না না, না না, নুন জবর না, নুন জেরনি, নানি, নানি, মিম জবরমা, মিম জবরমা, মামা, মামা, মিম জবরমা, মিম জেরমি, মামি, মামি, ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা, ফুফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি, ফুফি, খ জবর খ, লাম পেশ লু, খালু, খালু, মিম জবর মা, আইন জবর আ, মা আ,
আইনকে চাপ দিয়ে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। মা মা মিম জবর মা আইন জের আই মাই মাই হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া ওয়াওকে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে বন্ধুরা। হুয়া হুয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হিয়া লাম জবর লা কাফ জবর কা লাকা লাকা বাজির বি কাফ জবর কা বিকা বিকা লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া লিয়া বা জবর বা আইন জবর আ বাআ বাআ লাম জের লি মিম জবর মা লিমা লিমা। তো প্রিয় দর্শক, এখন আমরা হরকত দিয়ে শব্দ গঠন কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হামজাহ জবর আ মিম জবর মা আমা র জবর র আমা র আমা র হামজাহ জবর আ খ জবর খ আখ জাল জবর জা আখ জা আখজা কফ জবর ক দাল জবর দা অদা র জবর র অদার অদার কফ পেশ কু দাল জের দি উদি র জবর র উদি র উদি র কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতাবা কাতাবা কাফ পেশকু তা জেরতি কুতি বা জবর বা কুতিবা কুতিবা আইন জবর আ শিন জবর শা আশা র জবর র আশা র আশা র মিম জবর মা আইন জবর আ মা কাফ জবর কা মা কা মা কা জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ জামা আ জিম জবর জা আইন জবর আ জা লাম জবর লা জাআলা জাআলা জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহা র জাহা র ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা ওয়ালা দা হামজাহ জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা আজিনা বা জবর বা খ জের খি বাখি লাম জবর লা বাখিলা বাখিলা হা জবর হা হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে বন্ধুরা। হা জবর হা শিন জবর শা হাসা র জবর র হাসা র হাসা র নুন জবর না জা জবর জা নাজা লাম জবর লা নাজালা নাজালা র জবর র ফা জবর ফা রফা عين زبر ع رفع رفع سين زبر س ر زبر ر سر قاف زبر ق
سرق سرق. سين زبر س، ميم زرمي سمي، عين زبر ع سميع سميع، ح زبر ح، ميم زرمي حمي، دال زبر د حميد حميد، ميم زبر ما، را زري مري، ضاد زبر ض مريض مريض، خ زبر خ، شين زر شي خشي، يا زبر يا خشي خشي، كاف زبر ك، بابش بو كبو، را زبر ر كبورا كبورا، ف زبر ف، هابش هو فهو، واو زبر و فهو فهو، ضاد زبر ض، را زبر ر ضر، ب زبر ب ضرب ضرب، ف زبر ف، عين زبر ع فع، لام زبر ل فعل فعل، همزة زر إي، ر زبر ر إر، ميم زبر م إرام إرام، ميم زبر م، عين زر عي معي، يا زبر ي معي معي، خ بش خو، لام زر لي خلي، قاف زبر ق خليق خليق، خ زبر خ، لام زبر ل خل، قاف زبر ق خلاق خلاق. তো প্রিয় দর্শক, আমরা এইভাবে হরকত দিয়ে শব্দ গঠন করা সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে আপনারা শিখবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার নাদিয়া নেসাব কায়দার 14 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।